যারা মদ খায়, জুয়া খেলে এবং মুক্তি পূজা করে এবং ভাগ্য নিয়ন্ত্রণ করে, তাদের জন্য ভিডিওটা। এই ভিডিওটা আমাদের সবারই জন্য, বিশেষ করে আমাদের সব মুসলমানের জন্য এই ভিডিওটা। তো যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল মায়েদা আয়াত নম্বর হচ্ছে 90 এবং 91। এই দুইটি আয়াত যদি আপনি পড়তে পারেন, আমার মনে হয় আপনি কোনো দিন আর মদ খাবেন না এবং জুয়া খেলবেন না এবং ভাগ্য নিয়ন্ত্রণ মুক্তি পূজা আপনি করবেন না। 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই মদ খাওয়া, জুয়া খেলা, মুক্তি পূজা এবং ভাগ্য নিয়ন্ত্রণ, এগুলা হচ্ছে শয়তানের কার্যকলাপ, এগুলার থেকে তোমরা দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে আল্লাহ তাআলা এই কথা বলছেন, তাহলে আসলে আমাদের উচিত হচ্ছে আমরা যেন মদ, জুয়া, মুক্তি পূজা, ভাগ্য নিয়ন্ত্রণ এগুলোর থেকে দূরে রাখতে পারি। এগুলোর থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো। কিন্তু আমরা বিশেষ মানুষ, অনেক মানুষ জুয়ার মধ্যে এবং মদ নেশা আসক্ত বেশি আছি। বিশেষ করে আমরা এখন অনলাইনে জুয়া খেলা শুরু করছি। এখন অনলাইনে জুয়া খুব খেলতেছে, ইয়ং ছেলে পেলতে শুরু করা প্রায় বড়রাও খেলতেছে। তো আমরা যেন এরা দ্রুত খুব তাড়াতাড়ি বাদ দিতে পারি, কারণ এ মদ খাওয়া, জুয়া খেলা, মুক্তি পূজা, ভাগ্য নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে শয়তানের কাজ, ঠিক আছে? এগুলা কাজ কোনো দিন কোনো মুসলমানের বাচ্চা এবং মুসলমানের ঘরের সন্তান করতে পারে না। এগুলো শয়তানের কার্যকলাপ, এগুলো থেকে আমরা দূরে থাকতে হবে। আশা করে যাই আমরা যেন অনলাইন জুয়া থেকে দূরে থাকতে পারি। তারপর আল্লাহ তাআলা 91 নম্বর আয়াতে বলছেন, শয়তান তো চায় যে আমাদের জুয়া, মদ, মুক্তি পূজার নিজেদের মধ্যে নিজেদের শত্রুতা এবং হিংসা বিবেক যেন সৃষ্টি হয়। শয়তান এটা চায় আমাদের মধ্যে, যেন তাস খেলতে পারলা, জুয়া খেলতে পারলা, মদ খেলতে পারলা, যেন আমাদের মধ্যে যেন হিংসা বিভেদ সৃষ্টি হয়, শয়তান এটা চায়। তো এগুলো হচ্ছে শয়তানের কার্যকলাপ, এগুলো আসলে ভালো কাজ না। তো শয়তান চায় যে আমরা জুয়া খেলি, আমরা মদ খাই, আমরা মুক্তি পূজা করি, আমরা ভাগ্য নিয়ন্ত্রণ করি, এটা শয়তান চায়। তো শয়তান যেটা চায় আপনি সেটা করবেন বা আমি সেটা করব, আমাদের কিন্তু কারু করা উচিত না। শয়তান যে কাজ করলে খুশি হয়, শয়তান এগুলো কাজ করলে খুশি হয়, মদ খেলে খুশি হয়, শয়তান ইয়া করলে খুশি হয়, জুয়া খেললে খুশি হয়, ঠিক আছে? আর এগুলো জুয়া মদ আমাদেরকে ইসলাম থেকে অনেক দূরে নিয়ে যায়, আমরা নামাজ থেকে দূরে নিয়ে যায়, রোজা থেকে, হজ থেকে, জাকাত থেকে, ইসলামের পথ থেকে অনেক দূরে নিয়ে যায় এগুলো কাজ করলে, এই মদ জুয়া। তো সবাই ভিডিও সবাই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে যে ভাইয়েরা হয়তো অনলাইনে জুয়া খেলে এবং মদ খায়, জুয়া মদ খায়, ভাগ্য নিয়ন্ত্রণ করে এবং মুক্তি পূজা করে, তাদের হয়তো ভিডিওর হয়তো অনেক উপকারে আসতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে। তো আমার জন্য সবাই যেন জুয়া মদ থেকে দূরে থাকতে পারি, এটা আমাদের থাকতে হবে। যে কাজ করলে শয়তান খুশি হয় ওই কাজ কখনো করা যাবে? ওই কাজ কখনো করা যাবে না। এবং শয়তান ওয়াসওয়াসে আমরা যেন কখনো যেন না পড়ি, আমরা যেন সবসময় আল্লাহর পরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে যেন এই মদ, জুয়া, মুক্তি পূজা, ভাগ্য নিয়ন্ত্রণ থেকে যেন দূরে রাখেন, আমিন। সব ভিডিও শেয়ার করে দিবেন, সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।